ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ স্বর্গীয় ঠাকুরদাস ব্যানার্জি এবং সমাজকর্মী স্বর্গীয় স্বপন ব্যানার্জির স্মরণে রবিবার আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলার মন্ত্রী তথা কসবার বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খান। এই রক্তদান শিবিরের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে কোনোভাবেই এই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়নি। করোনা ভাইরাসের আতঙ্কে যদি রক্তদান শিবির বন্ধ হয়ে যায় তাহলে রক্ত সংকটে হবে, আর সেই জন্যই রক্তদান শিবিরের অবশ্যই করতে হবে এবং জনসাধারণকে সচেতন করতে হবে। এখানে সুন্দর শুনলাম যে করোনা ভাইরাস কোনো রোগ কোনো আমাদের প্রোগ্রামকে আটকাতে পারে না। আমরা ভারতীয় দুটো জিনিসে বিশ্বাস রাখি, তা হচ্ছে ভগবানের মধ্যে একটা কর্ম, কর্মর কাজটা এখানে হচ্ছে, আর ভগবানের কাজ যেটা আছে ভগবানের যে প্রার্থনা হচ্ছে যাতে কোনো রোগ না ছড়ায়। আর কর্ম থেকে প্রমাণ হচ্ছে যে আমরা সব জিনিসের জন্য তৈরি আছি, সে রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচানো সব দিয়ে পিতা অধীন এবং কাজ আমাদের দায়িত্ব আমাদের করতে পারবো। রক্তদান যদি আজকে সেই করোনা ভাইরাসের ভয়েতে রক্তদান শিবিরটা বন্ধ হয়ে যায়, রক্ত সংকট হয়ে যাবে, আর হাজার মানুষ করোনা ভাইরাস থেকে তো বেঁচে যাবেন কিন্তু রক্ত না পেয়ে তো মারা যাবে। রক্ত তো ল্যাবরেটরিতে তৈরি হয় না, সেই জন্য রক্তদান শিবির অবশ্য করতে হবে, তার সঙ্গে আমাদের প্রিকশনও নিতে হবে, সচেতন মানুষকে করতে হবে। করোনা ভাইরাসের জন্য কী কী আমাদের নির্দেশিকা আছে হেলথ ডিপার্টমেন্ট থেকে সেটা পালন করতে হবে। আমাদের এই রক্তদান শিবির আজকে বলে না, এটা প্রতি বছর হয় এবং যে দুজন মানুষের নামে হয়, স্বর্গীয় ঠাকুরদাস ব্যানার্জি, উনি আমৃত্যু দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল এবং সারা পশ্চিমবাংলার রাজনীতিবিদের মধ্যে একজন অন্যতম, আর ওনার ছেলে স্বপন ব্যানার্জি, উনি একজন ভালো সমাজকর্মী রাজনীতির কর্মী ছিল। 1989 সালে 20 ডিসেম্বর বালিগঞ্জ ফাঁড়িতে একটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। তবে বাবা এবং ছেলে এই দুজনের স্মৃতিতেই আমরা এই রক্তদান শিবির মানে প্রতি বছর করে আসছি। আর আমরা গরমকালটাকে বেছে নিই এই কারণেই, অ্যাকচুয়াল গরমকালেই রক্তের ক্রাইসিসটা হয় আর কি, এবং বহু মানুষ আমাদের কাছে আসে। আমরা যেহেতু সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি, রাজনীতির কাজের সঙ্গেও যুক্ত আছি, তাই গরমকালে একটা ক্রাইসিস হয় রক্তের, তাই আমরা গরমকালটাকেই বেছে নিই। এবং আমরা খুব আনন্দিত যে আমাদের এখানে যারা রক্ত দিতে আসে তারা অপেক্ষা করে যে যুবকবৃন্দের রক্তদান শিবির কবে হবে, এবং বিশেষ করে যে দুজন মানুষের নামে হয়, এই দুজন মানুষ আমাদের এই অঞ্চলে একটা মানুষের একটা আবেগ আছে এদের নামের সঙ্গে, তাদের পরিবারের ছেলেমেয়েরাও তারা এখানে এসে রক্ত দেয়। তো আমরা এই কারণেই বেছে নিই। এবং আমাদের এই রক্তদান শিবির একটা বৈশিষ্ট্য হচ্ছে, 66 নম্বর ওয়ার্ডের 4টে কোণা যদি ধরেন, 4টে কোণা থেকেই মানুষ আসে। সেখানে পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষ আসে, মুসলিম সম্প্রদায়ের মানুষ আসে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আসে, আর হিন্দু তো আছেই। অতএব এটা একটা সর্বধর্মের সমন্বয় রক্তদান শিবির আপনারা বলতে পারেন। এবং আমরা চেষ্টা করি আপনাদের এই প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদের এই রক্তদান শিবির যাতে আগামী দিন মানে আমরা অন্তত যাতে দীর্ঘদিন এইটা গরিব মানুষের স্বার্থে চালিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা করব। আমরা আশা করছি আপনাদের মাধ্যমে এই প্রচারটা আরও ব্যাপক করবেন যাতে আগামী দিনে আমাদের এই রক্তদান শিবির রক্তদান উৎসবে যাতে আমরা পালন করতে পারি, সেই চেষ্টা আমরা করব আপনাদের সহযোগিতা। ইতিমধ্যে আমাদের 100 জন পার হয়ে গেছে, আমাদের টার্গেট থাকে 120-125 মোটামুটি, সেখানে ইতিমধ্যেই 101 জন হয়ে গেছে। এই চলবে ওনাদের যতক্ষণ অবধি কিটস নিয়ে এসছে, তার বেশি তো আর নেওয়া যাবে না, কারণ রক্ত বেশিক্ষণ রেখে দেওয়া যায় না। 50টা স্যাম্পেল অলরেডি ওনারা পৌঁছে দিয়ে এসছে, রক্ত তো বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যাবে, আইসের ব্যাপার আছে, নানা ব্যাপার আছে, বৈজ্ঞানিক ব্যাপার আছে। বলরাম ঘোষ, আমি সম্পাদক তিলজলা যুবকবৃন্দ সমাজ কল্যাণ পরিষদের, এবং আমাদের এই ক্লাবের 80% সদস্য রক্তদান নিজেরা করে। ক্যামেরায় দীপঙ্কর চৌধুরীর সঙ্গে রিয়া ভট্টাচার্যের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।
আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।